জমাট অন্ধকার। এই জমাট অন্ধকারে সোলার সাগরের কালো বুক চিরে তীব্র বেগে এগিয়ে চলেছে একটি বোট। উপরে তারার দিকে চেয়ে দিক নির্ণয় করছে ড্রাইভার। শেডে ঢাকা একটি ম্লান আলোর সামনে রাখা মানচিত্র দেখে ড্রাইভারকে মাঝে মাঝে পথের নির্দেশ দিচ্ছে আহমদ মুসা। আহমদ মুসার চোখে ইনফ্রারেড গগলস। একসময় আহমদ মুসা মানচিত্র থেকে মুখ তুলল, দুটি হাত উপরে তুলে আড়মোড়া ভেঙে আহমদ মুসা চেয়ারে গা এলিয়ে দিল। চেয়ারে মাথাটা ঠেকাতেই যন্ত্রণায় আহমদ মুসার মুখ থেকে একটা উহ শব্দ বেরিয়ে এল। আহত মাথাটার কথা ভুলেই গিয়েছিল আহমদ মুসা। আহত মাথাটার কথা মনে পড়ার সাথে সাথে কাগায়ানের চিত্র ভেসে উঠল আহমদ মুসার চোখে। প্রশান্তের নিঃশ্বাস বেরিয়ে এল বুক থেকে। সমস্ত মুসলমানদের সবচেয়ে বিপদপূর্ণ উত্তর মিন্দানাও অঞ্চলের গুরুত্বপূর্ণ কাগায়ান দখলে আসায় অনেক সুবিধা হয়েছে। প্রায় 1.5 লাখের মতো মুসলমান তাদের হারানো বাস্তুভিটায় ফিরে যেতে পারবে। একটি খোঁচা এসে লাগল আহমদ মুসার মনে। দেশের বাইরে থেকে আসা খ্রিস্টানরা যারা মুসলমানদের সহায় সম্পদ দখল করে বসে আছে তারা তাহলে যাবে কোথায়? কপালটা কুঞ্চিত হয়ে উঠল আহমদ মুসার। ভাবলেন আহমদ মুসা, ওদের উপর কোনো অবিচার করা যাবে না, তবে যারা ভূমি দখলের রাজনীতি নিয়ে মিন্দানাওয়ে এসেছে তাদেরকে অবশ্যই মিন্দানাও ছাড়তে হবে, আর যারা দেশের অনুগত নাগরিক হিসেবে বাস করতে চায় তাদের যোগ্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ওরা আমাদের ভাই না হোক, আল্লাহর বান্দা তো বটে, ওরা চিরদিনই পথ ভুলে থাকবে একথা কে বলতে পারে? ওদের হৃদয়ে জয় করার, ওদের সামনে সত্য তুলে ধরার এই তো সময়। বিজেতের ওপর প্রতিশোধ না নিয়ে ওদের চিরতরে ভাই করে নেয়াই তো আমাদের কাজ, আমাদের ধর্ম। সামনের আকাশ থেকে এক বিরাট নক্ষত্রের পতন হল। আলোর এক বিরাট গুচ্ছ নিয়ে তা নেমে এসে সোলো সাগরের অন্ধকার বুকে কোথায় যেন হারিয়ে গেল। আহমদ মুসা চোখ থেকে ইনফ্রারেড গগলসটি খুলে বাঁ হাতে রেখে ডান হাতে চোখ দুটি একটু রগড়ে তারকাখচিত আকাশের দিকে চোখ তুলল। আদমসুরাত গড়িয়ে পড়েছে পশ্চিম আকাশে। দীর্ঘ ছায়াপথটি সোলো সাগর পার হয়ে যেন মালয়েশিয়ার মাথার উপর গিয়ে ঝুলে আছে। আকাশ থেকে চোখ নামাতে পারল না আহমদ মুসা। অদ্ভুত প্রশান্তি আছে স্নিগ্ধ তারার আলোয় সজ্জিত ওই নীরব আকাশে। পৃথিবীর কোনো দুঃখ বেদনা আর সীমার পীড়ন যেখানে নেই। আহমদ মুসার অশরীরী চোখ ছুটে চলল এক তারার জগৎ পেরিয়ে আর এক তারার জগতে, সেখান থেকে আরও উপরে আর এক তারার জগতে। কিন্তু শেষ নেই এ যাত্রার, শেষ নেই ভয়াবহ নিরবতা ঢাকা ওই মহাশূন্যের। কোথায় সেই সিদরাতুল মুনতাহা, আর কত দূরে? মহানবীর বুরাক নেই, পথপ্রদর্শক জিব্রাইলও তো নেই। এ মরজগতে এ জিজ্ঞাসার জবাবও তাই তার নেই। অপরিসীম ক্লান্তি নিয়ে আহমদ মুসার চোখ দুটি ফিরে এলো মর্তের কঠিন মাটিতে। আহমদ মুসা বাঁ হাতে রাখা ভাঙা গগলসটি ডান হাতে নিয়ে পড়তে যাবে এমন সময় বোটের ড্রাইভার নূর আবদুল্লাহ বলল, জনাব, মনে হচ্ছে একটা জাহাজ দাঁড়িয়ে আছে। নূর আবদুল্লার দৃষ্টি সামনে নিবদ্ধ, তার কণ্ঠে উদ্বেগ। নূর আবদুল্লাহ মোটর বোটের গতি ডেড স্লো করে দিয়েছে। সামনের জমাট অন্ধকারটি একদম সামনে এসে গেছে। আহমদ মুসা সেটা ভালো করে নিরীক্ষণ করে বলল, বোটের মুখ উপকূলের দিকে ঘুরিয়ে নাও আবদুল্লাহ। কামানের পাশে দাঁড়ানো আবু ও সেলিমকে বলল, দুটো কামানের মুখই দক্ষিণ দিকে ঘুরিয়ে রাখো এবং তৈরি থাকো। নূর আবদুল্লাহ নিমিষে বোটের মুখ উপকূলের দিকে ঘুরিয়ে নিল, কিন্তু সঙ্গে সঙ্গেই সামনের সেই জমাট অন্ধকারের বুক থেকে আলোর বন্যা ছুটে এল। তীব্র সার্চ লাইটের আলোতে উজ্জ্বল হয়ে উঠল চারদিক। আহমদ মুসা আলোর উৎসের দিকে একবার চেয়ে নির্দেশ দিল, ফায়ার! আবু ও সেলিমের কামান দুটো গর্জন করে উঠল, প্রবল এক ঝাঁকুনি দিয়ে উঠল বোট, নির্ভুল নিশানা। অন্ধকারের সেই কালো জিপটির রক্তচক্ষু উড়ে গেল, আবার আধারে ঢেকে গেল চারদিক। কিন্তু সঙ্গে সঙ্গেই পূর্ব, পশ্চিম ও উত্তর দিক থেকে জ্বলে উঠল আরও তিনটি সার্চ লাইট। সেই সাথে ডেক মাইকে এক বিরাট গলা শোনা গেল, পালাবার পথ নেই মিস্টার মুসা, চারদিক থেকে চারটা জাহাজ ঘিরে ফেলেছে, আত্মসমর্পণ করলে খুশি হব। আহমদ মুসা মুখ ঘুরিয়ে একবার চারটি জাহাজেরই অবস্থান দেখে নিল। দক্ষিণ এবং পূর্বে দাঁড়ানো জাহাজ দুটির ফাঁক দিয়ে কালো জমাট অন্ধকার দেখা যাচ্ছে, ওটা উপকূল। আহমদ মুসার ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো হাসি, তারপর হামাগুড়ি দিয়ে স্টিয়ারিং হুইলের দিকে এগুতে এগুতে বলল, নূর আবদুল্লাহ, তুমি একটু সরে বসো। নূর আবদুল্লাহ পাশের সিটে সরে গেল। আহমদ মুসা স্টিয়ারিং হুইল ধরে বসল সিটে,
সিটে জুৎসইভাবে বসতে গিয়ে মাথাটা আবার ঠোকা লাগল চেয়ারের সাথে। যন্ত্রণায় মাথাটা টনটন করে উঠল। দাঁতে দাঁত চেপে যন্ত্রণাটা হজম করল সে। তারপর পকেট থেকে ডিম্বাকৃতির একটি জিনিস বের করে হাতে নিল। বাঁ হাতে ধরা স্টিয়ারিং হুইল, বোটের ইঞ্জিন বন্ধ ছিল, চাবি ঘুরিয়ে স্টার্ট দিল। দক্ষিণ পূর্ব কোণে বোটের মাথা ঘুরিয়ে নিল। দূরের অন্ধকারের দিকে চেয়ে মনে মনে হিসেব করল, উপকূল দু মাইলের বেশি হবে না। আহমদ মুসা একটু ভাবল, তারপর বলল, প্রিয় সাথীরা, চোখ বন্ধ করে দৌড় দেওয়ার মতো করে আমাদের সামনে এগুতে হবে, অতএব সাবধান থাকবে সবাই। কথা শেষ করার সাথে সাথে আহমদ মুসার ডান হাত বিদ্যুৎ গতিতে উপর উঠল। একটি ডিম্বাকৃতি বস্তু তীব্র গতিতে ছুটে গিয়ে প্রায় 50 গজ দূরে বিস্ফোরিত হল। ধোঁয়ার এক পাহাড় সৃষ্টি হল। বোটটি তীব্র এক ঝাঁকুনি দিয়ে তীব্র বেগে ছুটে চলল সামনে। জমাট ধোঁয়ার মধ্য দিয়ে বোট এগিয়ে চলছে। চারিদিকে ধোঁয়ার দেয়াল, কিছুই দেখা যায় না। মেশিনগান আর কামানের গর্জন শোনা গেল। বোটের মাথা দক্ষিণ পূর্ব কোণে ঘুরিয়ে নেবার পর আহমদ মুসা স্টিয়ারিং হুইল যেভাবে ধরেছিল সেভাবেই কঠিন হাতে ধরে রেখেছে। একটি কামানের গোলা এসে বোটের গা ছুঁয়ে পিছনে পড়ল। বোটটি লাফিয়ে উঠে ছিটকে পড়ল সামনে। আহমদ মুসা স্টিয়ারিং হুইলের উপর ঝুঁকে পড়ে বসেছিল। হাত তার বিন্দুমাত্র কাঁপল না। স্থির হয়ে আবার ছুটে চলল বোট। স্পিড মিটারের কাঁটা 90-এ দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। মেশিনগান ও কামান দাগার শব্দ এবার পিছন থেকে আসছে। আহমদ মুসা অনুভব করল জাহাজের বেষ্টনী সে পার হয়েছে। উপকূলে ধাক্কা এড়াবার জন্য বোটের মুখ ডান দিকে ঘুরাতে গেলেই 4-5 গজ দূরে সামনে আরেকটি গোলা এসে বিস্ফোরিত হল। আহমদ মুসা তাড়াতাড়ি বোটের মাথা আবার বাম দিকে ঘুরিয়ে নিল। পুনরায় বোটের মাথা ডান দিকে ঘুরাতে যাবে এমন সময় বোটটি প্রবল ঝাঁকুনি খেয়ে কিসের উপর যেন উঠে গেল। আহমদ মুসা স্টিয়ারিং হুইলের উপর মুখ থুবড়ে পড়ল, জ্ঞান হারাল। নূর আবদুল্লাহ সহ অন্য 6 জন ক্রু বোটের পাটাতনের উপর শুয়েছিল। তারা গড়াগড়ি খেল। ছোটখাটো আঘাত পেলেও মারাত্মক কোনো ক্ষতি হল না তাদের। আল্লাহর অসীম রহমত, খাড়া উপকূলে ধাক্কা না খেয়ে বোটটি সমতল উপকূলের একটি চরে উঠে এসেছে। পিছনে দেখা গেল বিশাল 3টি রক্তচক্ষু উপকূলের দিকে ছুটে আসছে। দূর থেকে ছুটে আসা আলোর রেখা ইতোমধ্যেই সাদা বালুর উপর আলোর আলপনা সৃষ্টি করেছে। কয়েক মিনিটের মধ্যে ওরা উপকূলে এসে পৌঁছবে। নূর আবদুল্লাহ ইতিমধ্যেই সংজ্ঞাহীন আহমদ মুসাকে পাটাতনের উপর শুয়ে দিয়েছে। কপালের এক জায়গা কেটে গেছে, সারাটা মুখ তার রক্তে ভেজা, মাথার পুরনো ব্যান্ডেজটিও রক্তে ভিজে উঠেছে। সে আহত জায়গা থেকেও আবার নতুন করে রক্ত ঝরতে শুরু করেছে। নূর আবদুল্লাহ পিছনে তাকিয়ে দেখল ছুটে আসা হেডলাইট 3টি উপকূল থেকে বেশি দূরে নয়, চর আলোকিত হয়ে উঠেছে। বোটের উপর নিজের ছায়াও দেখতে পেল নূর আবদুল্লাহ। আর এক মুহূর্ত এখানে থাকা চলে না, নূর আবদুল্লাহ সিদ্ধান্ত নিল। সামনে তাকিয়ে দেখল চরের পরেই বনের কালো রেখা। নূর আবদুল্লাহ সাথীদের দিকে চেয়ে দ্রুত বলল, গুলির বাক্স, বন্দুক আর খাবার নিয়ে তোমরা সামনে জঙ্গলের দিকে ছুটে যাও। মুসাভাইয়ের ব্যাগ একজন নাও। বলে সে নিজে আহমদ মুসার সংজ্ঞাহীন দেহ ঘাড়ে তুলে নিল। নূর আবদুল্লাহ দেখল সাথীরা সামনে অনেক দূর ছুটে গেছে, কিন্তু নরম বালুর উপর দিয়ে সে খুব জোরে ছুটতে পারছে না। তাছাড়া সে ভয় করছে বেশি ঝাঁকুনি লাগলে আহত সংজ্ঞাহীন আহমদ মুসার আরও ক্ষতি হবে। সুতরাং সে ঝাঁকুনির সৃষ্টি না হয় এমন সাবধানে দ্রুত পা ফেলে সামনে এগুচ্ছে। চরের মাঝখানে এসে গেছে নূর আবদুল্লাহ। হঠাৎ এই সময় পিছন থেকে গুলির শব্দ ভেসে আসতে লাগল, তার সাথে গর্জন করে উঠল কামানো। বোন প্রায় সামনে এসে গেছে। নূর আবদুল্লাহ তাঁর পা দুটোকে দ্রুততর করে তুলল। হঠাৎ একটি গুলি এসে নূর আবদুল্লার উরুতে বিদ্ধ হল। হুমড়ে খেয়ে পড়ে গেল মুখ থুবড়ে নূর আবদুল্লাহ। বালিতে মুখ গুজে গেছে তার। মুহূর্তখানেক সে নিশ্চিতভাবে মুখ গুজে পড়ে রইল, তারপর মুখ তুলল সে। ডান হাত দিয়ে মুখ চোখ থেকে বালি সরিয়ে ফেলে সামনে তাকিয়ে দেখল হাত দুই দূরে আহমদ মুসার সংজ্ঞাহীন দেহ পড়ে আছে। উঠতে চেষ্টা করল নূর আবদুল্লাহ, পারল না। ডান পাটা যেন পাথর হয়ে গেছে। বৃষ্টির মতো গুলি ছুটে আসছে জাহাজের দিক থেকে। নূর আবদুল্লাহ চিন্তা করল জাহাজ থেকে বোট নামিয়ে এখানে পৌঁছতে এখনও কিছুটা দেরি আছে ওদের। এই সময়টা এভাবে ওরা গুলি বৃষ্টি করে আমাদের সরে যাবার পথ রোধ করতে চায়, আর এই সময়টুকুর সদ্ব্যবহার করে যদি আমরা আহমদ মুসাকে নিরাপদ করতে না পারি তাহলে ওদের হাত থেকে আহমদ মুসাকে রক্ষা করা যাবে না। নূর আবদুল্লাহর সামনে তাকিয়ে দেখল তার সাথীরা বন প্রান্তে পৌঁছে গেছে। তাদের ডাকার জন্য সে নির্দিষ্ট নিয়মে এক তীক্ষ্ণ শীষ দিয়ে উঠল। মাত্র মুহূর্তকাল, তারপরেই দেখা গেল গুলিবৃষ্টি উপেক্ষা করে 5 জনই ছুটে আসছে। তারা এসে পৌঁছতেই নূর আবদুল্লাহ তাদের বলল, এক মুহূর্ত বিলম্ব নয়, তোমাদের 2জন আহমদ মুসাকে নাও আর 3জন প্রাচীরের মতো তাদের আড়াল করে সামনে এগিয়ে যাও।
মনে রেখো, জাম্বুয়াঙ্গো এখান থেকে বেশি দূরে নয়। একবার জঙ্গলে ঢুকতে পারলেই নিরাপদ হওয়া যাবে। পিসিডার ভয়ে ওরা এই রাত্রে অন্তত জঙ্গলে ঢুকবার সাহস পাবে না। যাও, দেরি করো না। পাঁচজনের একজন কাশেম নূর বলল, কিন্তু আবদুল্লা ভাই আপনি? নূর আবদুল্লা বলল, আমার কথা চিন্তা করো না, জঙ্গল পর্যন্ত পৌঁছতে পারবো আমি। তোমরা যাও, আমি আসছি। আহমদ মুসাকে নিয়ে চলল ওরা। নূর আবদুল্লা কনুই ও বা হাঁটুর উপর ভর করে হামাগড়ি দিয়ে এগিয়ে চলল সামনে। সামনে তখন গুলি ও গোলা বৃষ্টি চলছে, আশপাশে নরম বালির বুকে এগুলো এসে বিদ্ধ হচ্ছে। মাঝে মাঝে কামানের গোলা বিস্ফোরিত হয়ে বিরাট ক্ষতের সৃষ্টি করছে নরম মাটির মসৃণ বুকে। অরণ্যের গভীর রাত, লাখো দ্বীপ জ্বলা কালো আকাশের নিচে রাতের কালো চাদর মুড়ি দিয়ে কালো বন যেন গভীর ঘুমে মগ্ন। সে কালো বনের আড়ালে ততোধিক কালো অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা মসজিদ। মসজিদের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি অপ্রশস্ত নদী। মসজিদের প্রশস্ত আঙিনা থেকে এক বাঁধানো ঘাট নদীর পানিতে নেমে গেছে। ঘাটটি ভাঙা, কোনো কালের এক পাকা ঘাটের অস্তিত্ব টিকে আছে মাত্র। ঘাটে বাঁধা আছে দুটি স্পিডবোট, দুটি স্পিডবোটে দুটি করে চারটি কামান পাতা। ছোট্ট নদীটি দুপারের গাছগাছড়ায় প্রায় ঢেকে আছে। ওপর থেকে মনেই হয় না কোনো নদীর অস্তিত্ব আছে এখানে। মসজিদ ঘিরে একটি জনবসতি, জনবসতি পশ্চিম দিকে এগিয়ে গেছে কয়েক মাইল। নদীর পূর্ব পাড়েও আরেকটি অনুরূপ জনবসতি, এটিও পূর্ব দিকে কয়েক মাইল পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। বনের মধ্যেই মাঝে মাঝে উন্মুক্ত তৃণক্ষেত্র ও শস্যের মাঠ। এই নদী ধরে আরও উত্তরে এগুলে জাম্বুয়াঙ্গো প্রদেশের উত্তরে দাঁড়ানো পাহাড় পর্যন্ত আরও এক ধরনের বেশ কয়েকটি জনপদ পাওয়া যাবে, সবগুলোই মুসলিম অধ্যুষিত। ফিলিপাইন সরকারের হিসাবের খাতায় কিন্তু এদের নাম নেই। জাম্বুয়াঙ্গো সিটি সমেত পূর্ব ও পশ্চিম জাম্বুয়াঙ্গোর মোট লোকসংখ্যা শতকরা মাত্র 12 জন মুসলমান। এইভাবেই সংখ্যাগুরু মুসলমান তাদের হাতে সংখ্যালঘু জাতিতে পরিণত হচ্ছে। মিন্দানাও এর মুসলমানদের সংখ্যা যেখানে আজ 60 লাখের বেশি, সেখানে আজ তারা পৃথিবীকে জানাচ্ছে মুসলমানদের সংখ্যা মাত্র 18 লাখের বেশি নয়। খ্রিস্টানদের সংখ্যা বেশি করে দেখানোর জন্য কি প্রাণান্তকর কৌশল তাদের! এই জনপদের নাম মাখদুম আল খায়রুদ্দিন। জাম্বুয়াঙ্গো প্রদেশের এটা অন্যতম শক্তিশালী পিসিডা ঘাঁটি। বিখ্যাত আরবি ধর্মপ্রচারক দরবেশ খায়রুদ্দিনের নাম অনুসারে এই জনপদের নাম হয়েছে। মসজিদটি মাখদুম খায়রুদ্দিনের মসজিদ নামে পরিচিত। মাত্র কয়েক মাস আগে ফিলিপাইনের কুকলাক্স গান বাহিনী এই জনপদে হামলা চালায়। তাদের বর্বর হামলায় মসজিদও ক্ষতিগ্রস্ত হয়, গোটা জনপদ পুড়িয়ে ফেলা হয়। কিন্তু সেদিন আজ আর নেই। আহমদ মুসার পরিকল্পনা এবং এহসান সাবরির তৎপরতায় পিসিডার শক্তি আজ শতগুণে বৃদ্ধি পেয়েছে। কুকলাক্স ক্লান চক্র সব খান থেকে বিতাড়িত হয়েছে। আজ তারা গিয়ে আশ্রয় নিয়েছে রাজধানী জাম্বুয়াঙ্গোয়ে। পিসিডার এক শক্তিশালী ঘাঁটি হিসাবে মাখদুম খয়রুদ্দিন জনপদ আবার আজ নতুনভাবে গড়ে উঠেছে। অর্ধ ডজনের মতো বিমান বিধ্বংসী কামানও রয়েছে এখন এই জনপদে। এখান থেকে 20 মাইল পূর্বে জাম্বুয়াঙ্গো সিটি থেকে 5 মাইল পশ্চিমে জাম্বুয়াঙ্গো প্রদেশের প্রধান পিসিডা ঘাঁটি লেনাডোয়েলে এহসান সাবরি থাকেন। তখন রাত কতটা কে জানে। পূর্ব দিগন্তের আদম সুরাত পশ্চিম আকাশে গড়িয়ে পড়েছে। মসজিদের পশ্চিম পাশে কাঠের একটি সুন্দর বাড়ি, টিনের চালা দেয়া শক্ত সামর্থ্য বাড়িটির একটা দরজা খুলে গেল। একজন দীর্ঘাঙ্গ মানুষ বেরিয়ে এলেন ঘর থেকে, এক হাতে টর্চ আর এক হাতে পানির বদনা। টর্চ জেলে বাড়ির উঠানটা একবার সে ভালো করে দেখে নিয়ে উঠানের এক প্রান্তে গিয়ে অজু করতে বসলেন। অজু সেরে আবার উঠে এলেন ঘরে, টর্চ জেলে দেয়াল ঘড়িটা একবার দেখলেন, রাত 3টা। তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন লোকমান রশিদ। লোকমান রশিদ পিসিডার পশ্চিম জাম্বুয়াঙ্গো প্রদেশের অধিনায়ক। এই মাখদুম খয়রুদ্দিন ঘাঁটি থেকে সে পশ্চিম জাম্বুয়াঙ্গো প্রদেশের পিসিডা প্যাসিফিক ক্রিসেন্ট ডিফেন্স আর্মি বাহিনী পরিচালনা করেন। লোকমান রশিদের 6 রাকাত নামাজ শেষ হয়েছে, আবার নামাজে দাঁড়াতে যাবে এমন সময় তার কানে কামানের গর্জন ভেসে সে উৎকীর্ণ হয়ে উঠলেন। হ্যাঁ, কামান দাগার শব্দ, একাধিক কামানের গর্জন। জানালা খুলে বুঝলেন দক্ষিণ দিক থেকে কামানের শব্দ ভেসে আসছে। লোকমান রশিদ তাড়াতাড়ি খাটিয়া থেকে নেমে মাটিতে কান রেখে শব্দ পরীক্ষা করলেন। বুঝলেন দক্ষিণ সাগরের কোণে কয়েকটি জাহাজ থেকে কামান দাগা হচ্ছে। লোকমান রশিদ আবার এসে জায়নামাজে দাঁড়ালেন। নামাজ আর না বাড়িয়ে শুধু ভিতরটুকু পড়ে নিয়ে নামাজ শেষ করলেন। জায়নামাজ তুলে রেখে দেয়ালে টাঙানো সাব মেশিনগানটি কাঁধে ফেলে বেরুবার জন্য ফিরে দাঁড়ালেন।
লোকমান রশিদের স্ত্রী সহ পরিবারের সবাই ততক্ষণে উঠে বারান্দায় সমবেত হয়েছে। সবাই প্রস্তুত, সবার পিঠেই M16 আমেরিকান রাইফেল। এই M16 রাইফেলগুলো কু ক্লাক্স ক্লান ও ফিলিপাইন সৈন্যদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া। লোকমান রশিদ বের হতে হতে বলল, জাহাজ থেকে তীরের দিক লক্ষ্য করে কামান দাগানো হচ্ছে, দু তিন মিনিটের মধ্যেই সংবাদ পেয়ে যাব, তোমরা অপেক্ষা করো। বলে লোকমান রশিদ বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসলেন। এসে দেখলেন মসজিদে প্রশস্ত উঠান ভরে গেছে, সবাই সারিবদ্ধভাবে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে আছে, কারো হাতে চাইনিজ, কারো হাতে আমেরিকান রাইফেল। মসজিদের দক্ষিণ পাশের বিরাট লম্বা ঘর খুলে দেওয়া হয়েছে। ত্রিপলে ঢাকা 150 ও 105 mm এর বাঘা কামান ও মেশিনগানগুলোতে প্রস্তুত রাখা হয়েছে। নদীতে স্পিডবোট দুটোতে ক্রুরা নির্দেশের অপেক্ষা করছে। লোকমান রশিদ এসে পৌঁছতেই সহকারী অধিনায়ক ফারুক আলী দ্রুত তার কাছে এলো, বলল, তীরে সৈন্য নামানোর কি এটা ওদের পূর্বপ্রস্তুতি জনাব? লোকমান রশিদ মাথা নেড়ে বলল, না ফারুক, তা মনে হয় না। এভাবে কয়েকজন সৈন্য নামিয়ে ওরা দেখেছে, খুব কমই তারা আবার জাহাজে ফিরে যেতে পেরেছে। তাহলে? ফারুক আলী বলল। লোকমান রশিদ কিছু বলতে যাচ্ছিলেন এমন সময় ওয়্যারলেস রুম থেকে জামিল এসে সামনে দাঁড়াল, বলল, উপকূল আউটপোস্ট থেকে তারিক ভাই জানিয়েছেন উপকূলের অদূরে চারটি জাহাজ একটি বোটকে ঘিরে ধরে, কিন্তু বোটটি অদ্ভুত কৌশলে চারটি জাহাজের বেষ্টনী থেকে বেরিয়ে আসে। বোটের কয়েকজন লোক উপকূলে উঠে এসেছে, তাদের লক্ষ্য করেই গুলি বৃষ্টি ও কামান দাগা হচ্ছে। লোকমান রশিদের ভ্রু দুটি কুঞ্চিত হল, দ্রুত কী যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠোঁট দুটি ফাঁক করেই হঠাৎ উৎকন্ন হয়ে উঠলেন। সবাই সেই সাথে কান পাতল, এক মর্মবিদারী তীক্ষ্ণ তীক্ষ্ণ সুর এক অদ্ভুত ছন্দময় গতিতে ভেসে আসছে। এটা পিসিডার নিজস্ব মহাবিপদ সাইরেন, পিসিডার কেন্দ্রীয় কমান্ডই একমাত্র এই সাইরেন বাজাবার অধিকার রাখে। হঠাৎ লোকমান রশিদের মনে পড়ল বিকেলে পাওয়া এহসান সাবিরের একটি মেসেজ, আহমদ মুসা আজ রাতে জাম্বুয়াঙ্গ আসছেন। একথা মনে পড়ার সাথে সাথে লোকমান রশিদের চেহারা বিবর্ণ হয়ে গেল। সে চিৎকার করে উঠলেন, ফারুক আলী, জরুরি অবস্থা ঘোষণা করো, আমি চললাম, সবাইকে নিয়ে তুমি উপকূলে এসো, আল্লাহ হাফেজ। লোকমান রশিদ চোখের পলকে পাশের আস্তাবল থেকে একটি ঘোড়া নিয়ে এক লাফে তার উপর উঠে বসলেন। এক অস্পষ্ট সরু পথ ধরে ঘোড়া তীরের মতো এগিয়ে চলল উপকূলের দিকে। ফারুক আলীর পাশেই আদেশের অপেক্ষায় দাঁড়িয়েছিল আবিদ আলী, সুইসাইড স্কোয়াডের অধিনায়ক। সে তার দিকে চেয়ে ফারুক আলী দ্রুত কণ্ঠে বলল, তোমার স্কোয়াড নিয়ে ওর পিছনে যাও, আমরা আসছি। বলেই সে ছুটে গিয়ে বিগল তুলে নিয়ে মুখে ধরল। এদিকে আবিদ ছুটল উপকূলের দিকে তার ছোট্ট বাহিনী নিয়ে। লোকমান রশিদ ঘোড়ার পিঠে বসে অধৈর্য হয়ে উঠেছেন। শিক্ষিত ঘোড়াপ্রভুর ইঙ্গিত বুঝে তীরের গতিতে এগিয়ে যাচ্ছে, তবু তার মনে হচ্ছে ঘোড়াটা যেন ঠিকমতো ছুটছে না, কিন্তু সে জানেন প্রাণীটির সাধ্য এর বেশি নেই। বন প্রায় শেষ, আর মিনিট খানেকের রাস্তা, তারপরেই বালুময় ছোট্ট বেলাভূমি, এরপরই সাগরের নীল পানি। মর্মবিদারী সেই সাইরেন থেমে গেছে, চারদিক নীরব নিস্তব্ধ, শুধু সামনের সাগরের দিক থেকে একাধিক ইঞ্জিনের ভারী শব্দ ভেসে আসছে। লোকমান রশিদ পিঠ থেকে বন্দুকটি নামিয়ে নিয়ে উপরের দিকে একটি ফায়ার করলেন, মাত্র কয়েক সেকেন্ড, তারপর বেলাভূমির দিক থেকে একটি ফায়ারের শব্দ ভেসে এলো। তারিখটা তাহলে পৌঁছে গেছে, মনে মনে বললেন লোকমান রশিদ। দেখতে পেলেন মাত্র 100 গজ দূরে বালুর উপর কয়েকজন পড়ে আছে, আর কিছু দূরে তারিক ও তাজুল মূর্তির মতো দাঁড়িয়ে। লোকমান রশিদ এক লাফে ঘোড়া থেকে নেমে দৌড়ে গেলেন বালুর উপর পড়ে থাকা লাশগুলোর কাছে। লাগালাগি হয়ে এক সারিতে চারটি লাশ বালুর উপর পড়ে আছে, তারা সকলেই পিছন দিক থেকে গুলিবিদ্ধ, গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে তাদের শরীর। তাদের পিছনে পড়ে আছে আরেকজন, তার হাতে ইলেকট্রনিক সাইরেন ধরা, ডান হাতের বুড়ো আঙুলটি সাইরেনের ক্ষুদ্র সাদা বোতাম থেকে একটু আলগা হয়ে আছে মাত্র। লোকমান রশিদ ব্যাকুলভাবে তাদের সকলকেই দেখলেন, না, আহমদ মুসা নেই। লোকমান রশিদ এবার অসীম জিজ্ঞাসা নিয়ে তাকালেন তারিকের দিকে। অবনত মস্তক তারিক মাথাটা কিঞ্চিত উঁচু করে বলল, ওরা চার পাঁচটি বোটে করে নিচে নেমেছিল, ওরাই ধরাধরি করে একজনকে বোটে তুলে নিয়ে গেছে। কিছুক্ষণ বাক স্ফুরণ হল না লোকমান রশিদের, কয়েক মুহূর্ত মাথা নিচু করে থেকে ধীরে ধীরে চোখ তুলল সাগরের দিকে। দূরে সাগর বক্ষ আলোকিত করে কয়েকটি হেডলাইট পূর্বে জাম্বঙ্গর দিকে এগিয়ে যাচ্ছে। এক দৃষ্টে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন লোকমান রশিদ, তাঁর চোখে তখন আকুলতা নয়, আগুন। তারপর চোখ নামিয়ে ফিরে তাকালেন সে বালুর উপর পড়ে থাকা রক্তাপ্লুত লাশগুলির দিকে। সে গভীরভাবে তাদের নিরীক্ষণ করল,
এবং প্রত্যেকের স্টেনগান এবং রিভলভারের ম্যাগাজিন পরীক্ষা করলেন। একটি গুলিও তাদের খরচ হয়নি। লোকমান রশিদ বলল, তারিক দেখো, আত্মরক্ষার জন্য এরা একটি গুলিও ছোড়েনি। মনে হচ্ছে সবাই মিলে এরা একজন কাউকে যেন আগলে বা বহন করে নিয়ে যাচ্ছিলেন। তাকে আগলানোর দিকেই ছিল এদের লক্ষ্য, আত্মরক্ষা নয়। আত্মরক্ষা করতে চাইলে এরা এক জায়গায় এভাবে মারা পড়তে পারেন কিভাবে? মুহূর্ত খানেক চোখ বুঝে চিন্তা করে লোকমান রশিদ বললেন, হয়তো আহমদ মুসা আহত ছিলেন, চলবার ক্ষমতা তার ছিল না, তা না হলে তাকে আগলানো বা বহন করার প্রশ্ন উঠবে কেন? ফারুক আলী সব দলবল নিয়ে ইতিমধ্যে এসে পড়ল। উঠে দাঁড়ালেন লোকমান রশিদ। ফারুক আলীকে সব বলে নির্দেশ দিল, সাগরের এই বেলাভূমিতেই শহীদদের কবর দেওয়ার ব্যবস্থা করো। স্বাধীন মিন্দানাওয়ের জন্য এই বেলাভূমি হবে এক প্রেরণার প্রতীক। সেনাপতিকে, আন্দোলনের নেতাকে নিরাপদ করার জন্য দলের সকলের এমন নিঃশেষ প্রাণ বিসর্জনের নজির আমার জানা নেই ফারুক, আমার জানা নেই। একটু থেমে আবার সে বলল, আমি চললাম, বোটটি ঘাটিতে পৌঁছবার ব্যবস্থা করো। আমার মনে হয় আজকে সন্ধ্যার মধ্যেই আমাদের জাম্বুয়াঙ্গ সিটিতে পৌঁছতে হবে। আমি যাচ্ছি এহসান সাবরির সাথে আলোচনার জন্য। লোকমান রশিদের ঘোড়া আবার ফিরে চলল আগের সেই সরু পথ ধরে। ভোরের স্নিগ্ধ তারা জল জল করছে পূর্ব আকাশে। এক মনোমুগ্ধকর সঙ্গীতের মতো ফজরের আজান ভেসে আসছে পিসিডার উপকূলীয় পর্যবেক্ষণ ঘাঁটি থেকে। শরীফ বাইজিদ মাহমুদের চ্যানেল আজই সাবস্ক্রাইব করুন।